একটা হচ্ছে শিমানো MD200 ওয়েল ব্রেক, বাংলাদেশে জনপ্রিয় একটা ব্রেক, মানে ভাইরাল ব্রেক বলে এটাকে। এই প্যাডেলটা হচ্ছে আপনার খুব ভালো গ্রিপ করে, আবার এই প্যাডেলটা চওড়া বেশি, যারা স্ট্যান্ড করে এই প্যাডেলের পাওয়ার রেখে মানে কমফোর্টলি স্ট্যান্ড করতে পারে, কমফোর্টেবল ভাবে স্ট্যান্ড করা যায় এটা। হ্যাঁ, প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে ফ্রেমটা, উইস্কো 5X। আচ্ছা, আর ফ্রেম হিসেবে আমরা উইস্কো 5X ইউজ করছি, কাস্টমার এটাই পছন্দ ছিল, আমাদের এখানে কালার ছিল চারটা। আমরা সাসপেনশন ইউজ করছি হচ্ছে XCM-এর 100 XCM 30, 120 mm সাসপেনশন আমরা ইউজ করছি। আচ্ছা, ব্রেক এখানে দেখেন শিমানো MD200 ব্রেকটা ইউজ করছি, ওয়েল ব্রেক। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা হাব হিসেবে ইউজ করছি হচ্ছে ARC 007, ডেরাটা হচ্ছে ডিওরের, শিমানো ডিওর 4120 মডেল, এটা হচ্ছে 10 স্পিডের। এখানে ডেরা, ক্যাসেট, তারপর হচ্ছে শিফটার, প্রত্যেকটা শিমানোর অরিজিনাল ইউজ করা, কোনো কপি কোনো প্রোডাক্ট ইউজ করা নাই এখানে, খুবই স্মুথ এটা। এবং যারা স্ট্যান্ড করতে চায় তারা ম্যাক্সিমামই এই ক্র্যাঙ্কটা ইউজ করে। এটা হচ্ছে কারসেকের রেইনবো কালারের হ্যান্ডেল বার, 800 mm হ্যান্ডেল বার, অনেক বড় একটা হ্যান্ডেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য বাজেটের মধ্যে একটি সাইকেল বিল্ড আপের ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকে আমরা যে সাইকেলটি সম্পর্কে জানবো হচ্ছে উইস্কো 5X-এর বডি ফ্রেম দিয়ে একটি সাইকেল সুন্দর একটি বিল্ড আপ করার জন্য চলে আসছি। এক ভাই এই সাইকেলটি অর্ডার রয়েছে, পুরো সাইকেলটি সম্পর্কে বিস্তারিত আজকে আপনারা জানাবো। আজকে চলে আসছে সাইকেল মেকানিক্সে মিরপুর 2 নম্বর, এটার অ্যাড্রেস ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিও স্ক্রিনে তাদের নাম্বার আছে, যদি কারো প্রয়োজন হয়, পছন্দ হয় বা কোন ধরনের সাইকেল যদি আপনাদের চাহিদা থাকে তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার, হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে। তো যারা স্ট্যান্ড লাভার রয়েছেন, স্ট্যান্ড করতে চান, তাদের জন্য মূলত এই ভিডিওটি উপকার আসবে। তো লো বাজেট থেকে হাই বাজেটের মধ্যে কিন্তু তাদের কাছে সাইকেল বানানো হয়, তারা কিন্তু সাইকেল বানিয়ে দেন। তো বন্ধুরা চলুন কথা না বলে আজকে ভিডিওটি শুরু করি। শিমানো MD200 ওয়েল ব্রেক, বাংলাদেশে জনপ্রিয় একটা ব্রেক, মানে ভাইরাল ব্রেক বলে এটাকে। এই ব্রেক ছাড়া আর বাংলাদেশে অন্য কোনো ব্রেক কেউ ইউজ করে না বর্তমান জামানা। একটা স্ট্যান্ডার্ড সাইকেল তৈরির জন্য এই ধরনের ব্রেক ইউজ করে না এটা? হ্যাঁ। এগুলোর প্রাইস কত আলাদা? এটা আলাদা প্রাইস হচ্ছে আপনার 3500 টাকা। 3500 টাকা? হ্যাঁ, 3500 টাকা।
ব্রেকটা অনেক অনেকভাবে সেল করে, কমও সেল করে। যদি মনে করেন ব্রেক প্যাড, অরিজিনাল ব্রেক প্যাড খুলে যদি আপনি কপি ব্রেক প্যাড ঢুকে দেন, 3,000 টাকাও সেল করতে পারবে না, 2,500 টাকাও সেল করতে পারবে। ব্রেক সিস্টেম অনেক হার্ড হবে না? হ্যাঁ, ব্রেক কন্ট্রোলিং অনেক ভালো এটা। আপনার খুব ভালো গ্রিপ করে, আবার এই প্যাডেলটা চওড়া বেশি, যারা স্ট্যান্ড করে এই প্যাডেলের পাওয়ার রেখে মানে কমফোর্টলি স্ট্যান্ড করতে পারে, কমফোর্টেবল ভাবে স্ট্যান্ড করা যায়। পুরো ভিডিওটি দেখতে থাকুন, এরকম সাইকেল বিল্ড করতে কি পাস ইউজ করা হয় এবং খরচ কিরকম করা তো অবশ্যই জানতে পারবেন ভিডিওটির মাধ্যমে। সাসপেনশন ইউজ করা হয়েছে সব কিছু আপনাদেরকে জানানো হবে ভিডিওর মাধ্যমে, আপনারা ভবিষ্যতের ভিডিও দেখতে থাকুন। সাসপেনশনের বডিতে চাকা বসানো হচ্ছে, এটা কি চাকা ইউজ করছেন রোহিত ভাই? এটা হচ্ছে এমটেক্স টায়ার, ম্যাগনার এমটেক্স। আর যে ইয়াটা আছে এটা কি বলে, রিম? রিম, রিমটা হচ্ছে মেবি, আর এই আপনার ডিস্কটা হচ্ছে রোটর যেটাকে বলে, মেড ইন মালয়েশিয়া, RT56 180mm রোটর। 180mm রোটরটা আসলে ব্রেক পারফরমেন্স অনেক ভালো করে, 160-এর থেকে 180mm বেটার। চাকাগুলো অনেক মোটা না, এই চাকা টায়ারগুলো কত আলাদা যদি কিনতে চান? এটা 350 টাকা পিস। চাকা 350 টাকা? হ্যাঁ মাত্র। হ্যাঁ, জোড়া 700 টাকা? জোড়া 700 টাকা। আর এই রিমটা? রিমটা হচ্ছে 1,000 টাকা পিস। বাজারের মধ্যে একটা সুন্দর সাইকেল তৈরি হচ্ছে, আর ডিস্ক লাগছে এবং সাসপেনশন যেটা, এটা কি ইউজ করা হয়েছে? এটা হচ্ছে এসএস সান্তুর XM30, এটার প্রাইস হচ্ছে আপনার 5,000 টাকা। 5,000 টাকা? জি। এটার কিসে কাজ করে, এটার যে পাম্পিংটা কাজ করে কিসে? এটা হচ্ছে কয়েল স্প্রিংয়ে কাজ করে, এটা স্প্রিংয়ে না? জি। এটা হচ্ছে আপনার হ্যান্ডেল বার, হ্যান্ডেল বার র্যাম্বো কালার হ্যান্ডেল বার, কার সেকের। এটার হ্যান্ডেল বারের প্রাইস হচ্ছে আপনার 1,800 টাকা। 1,800 টাকা? জি। আর এখানে ইউজকো 5X-এর একটি দারুণ ফ্রেম বসানো হয়েছে, এই ফ্রেমটা যদি আলাদা কেউ নিতে চাই তার দাম পড়বে কত? এটা দাম পড়বে আসলে আপনার দাম তো আগে কম ছিল, এখন এই আপনার লকডাউন তারপরে আর এই শেয়ার ডলারের রেট বাড়ার কারণে প্রাইসটা বেড়ে গেছে, হয়তো বেশি বাড়ে না, 1,000 টাকা বাড়ছে। আগে 12,500 টাকা ছিল, এখন 13,500 টাকা হয়েছে। আপনার হাতে যেটা আছে এটা কি লাগে? এটা হচ্ছে ডিওরের শিফটার, 10 স্পিডের শিফটার, এটা প্রাইস হচ্ছে আপনার 3,500 টাকা। ওকে, হ্যাঁ 3,500 টাকা, সরি 2,300 টাকা। 2,300 টাকা? হ্যাঁ। সাইকেলের এয়ার সিরিজ এফডি 00100, 007। আচ্ছা, 007 একটি সুন্দর হাব লাগানো হয়েছে দেখতেছেন, এটা সাউন্ডটা কত স্মুথ দেখা যাচ্ছে। পিছন চাকাটা লাগানো শেষ, সাইকেলটা অলমোস্ট প্রায় কাছাকাছি গোছানো হয়ে গেছে, সামনের চাকা দেখতেছেন লাগানো হয়ে গেছে। এটা হচ্ছে বাহিরের একটা ব্র্যান্ড চেন, শিমানো টিয়া ACMC 10 স্পিডের একটা চেন। এই চেনটা অ্যান্টি রাস্ট, মানে খুব সহজে জং ধরবে না এটার মধ্যে, আর চেনটা অনেক ভালো, লং লাস্টিংও ভালো করে চেনটা। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 1,500 টাকা। 1,500 টাকা? কেউ যদি আলাদা নিতে চাও তাহলে 1,500 টাকা বলবে। অ্যান্টি রাস্ট খুবই ভালো মানের একটি চেন, চেনটা এখন সেট আপ করা হবে আমরা দেখতেছি।
করে গেছে আপনি দেখতেছেন। একটি সিট লাগানো হয়েছে যাতে আপনাদের স্ট্যান্ড করতে সুবিধা হয়, বসে চালাতে রাইড করতে সুবিধা হয়। সো বন্ধুরা, চমৎকার একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে চলে আসছি সাইকেল মেকানিক্সে, আর আমার সামনে রয়েছে সাইকেল মেকানিক্সের ওনার মারুফ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। সাইকেল নাকি একটা তৈরি করতেছেন, উসকো 5x বডি ফ্রেম দিয়ে দেখতে চলেছে। হ্যাঁ, সাইকেল আলহামদুলিল্লাহ একটা তৈরি করা হয়ে গেছে। এটা গতকালকে কাস্টমার অর্ডার ছিল। ওয়াও, তো এটা মোটামুটি পুরোপুরি ওকে আছে, এখন খালি কাস্টমারের কাছে ডেলিভারি দিব। খুব চমৎকার একটা সাইকেল তৈরি করা হয়ে গেছে। কোথায় কোথায় যাবে এটা? এটা বেশি দূরে না, আগারগাঁও যাবে। আগারগাঁও থেকে আসছে। আগারগাঁও থেকে আসছে। আচ্ছা আচ্ছা, এটার ফুল ডিটেইলসটা আজকে আমরা জানবো। সো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তাহলে শুরু করি, এটাতে কী কী ইউজ করছেন এবং কত খরচ পড়লো, এবং এটা মানুষ কীভাবে নেবে আপনার কাছ থেকে? আমি একটা একটা করে সবই দেখাই আপনাকে, এবং সবই প্রাইস সহ বলে দিব, এবং লাস্টের টোটাল প্রাইসটা আমি আপনাকে বলে দিব। ওকে, প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে ফ্রেমটা, উইসকো 5x। আচ্ছা, আর ফ্রেম হিসেবে আমরা উইসকো 5x ইউজ করছি। কাস্টমার এটাই পছন্দ ছিল, আমাদের এখানে কালার ছিল 4টা, কাস্টমার এই কালারটা পছন্দ করে দিয়ে গেছে। আচ্ছা, কালার কিন্তু ভাইদের কাছে অনেক আছে, উপরে দেখতেছেন ব্লু আছে, ব্ল্যাক আছে। আচ্ছা, রেড কালারটা ইউজ করা হয়েছে। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে সাসপেনশন, আমরা সাসপেনশন ইউজ করছি হচ্ছে XCM-এর 120mm সাসপেনশন আমরা ইউজ করছি। আচ্ছা, দ্বিতীয় তারপরে হচ্ছে আমরা ইউজ করছি ব্রেক, ব্রেক এখানে দেখেন শিমানো MT200 ব্রেকটা ইউজ করছি। ওয়েল ব্রেক। হ্যাঁ। আচ্ছা, তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হাফ। একটা ভালো সাইকেল, ইস্টার্ন সাইকেল বিল করলে আপনার হাফটা খুব প্রয়োজন, ভালো একটা হাফ খুব প্রয়োজন। আর এখন তো কাস্টমার আপনার হাফের মধ্যে সাউন্ড না থাকলে ইস্টার্ন সাইকেল নিতেই চায় না, নিতেই চায় না। তো এখানে আমরা হাফ হিসাবে ইউজ করছি হচ্ছে ARC 007। আপনি যদি সাউন্ডটা শুনতে চান আমি সাউন্ডটা শোনাই দিব। এই যে এটা হচ্ছে, অবশ্যই ভিডিওতে সাউন্ড শুনতে পারবেন আপনি, MT 007, মডেল হচ্ছে ARC ব্র্যান্ড, মডেল হচ্ছে MT 007। আর সাউন্ড যদি একটু শুনতে চান, খুবই স্মুথ সাউন্ড, আমরা অবশ্যই আপনাকে এদেরকে আলাদাভাবে সাউন্ড দেখিয়ে দেবো। রোলিংও খুব ভালো, সেটা প্রায় আপনি এক ইয়ে দিলে আপনার প্রায় 1.5 মিনিটের মতো রোলিং থাকে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ডেরাটা, গ্রুপ সেট যেটা, হ্যাঁ ডেরাটা হচ্ছে ডিওরের, শিমানো ডিওর 4120 মডেল, এটা হচ্ছে 10 স্পিডের, এটা 10 স্পিডের একটা ডেরা। আর আপনার এখানে ক্যাসেট ইউজ করছি হচ্ছে আমরা শিমানো ডিওর HG 500, এটাও 10 স্পিডের। এখানে ডেরা, ক্যাসেট, তারপর হচ্ছে শিফটার, প্রত্যেকটা শিমানোর অরিজিনাল ইউজ করা, কোনো কপি কোনো প্রোডাক্ট ইউজ করা নাই এখানে। তারপর হচ্ছে আপনার ক্র্যাঙ্ক হচ্ছে IXF-এর হলো ক্র্যাঙ্ক, খুবই স্মুথ এটা। এবং যারা স্ট্যান করতে চায় তারা ম্যাক্সিমামই এই ক্র্যাঙ্কটা ইউজ করে। এরপরে হচ্ছে আমরা আপনার এই সাইকেলে যেটা ইউজ করছি রিম, এই রিমটা হচ্ছে ম্যাভিকের রিম। আপনার বাজেটের মধ্যে, কাস্টমার বাজেটের মধ্যে এই রিমটা খুবই ভালো, এবং এই রিমটাই কাস্টমার পছন্দ করলো আর কি, পছন্দ করছে যে যিনি নিতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা দেখা গেছে ব্রেকের সাথে যে রোটরটা ইউজ করছি এটাও শিমানোর অরিজিনাল রোটর। এই যে আপনি দেখেন শিমানোর রোটর, মডেল সব লেখা আছে, RT 56, আপনার হচ্ছে 180mm রোটর। আচ্ছা, অ্যাডাপ্টার সহ 180mm রোটর। আর টায়ার, এরপর আমরা টায়ার দিলাম হচ্ছে আপনার এই যে এমট্রেক্স, এটা হচ্ছে আমাদের মেঘনা কোম্পানির একটা টায়ার, স্টান্টের জন্য এই টায়ারটা খুব উপযোগী একটা টায়ার, ম্যাক্সিমাম কাস্টমারের বাজেটের মধ্যে এটাই থাকে। আর যাদের একটু বাজেট বেশি ভালো থাকে তাদের জন্য ওই আমাদের ম্যাক্সিস হুকম আছে, হুকম টায়ারটা হচ্ছে আমাদের অনেকে ইউজ করে। আর কাস্টমারের হ্যান্ডেল বার পছন্দ ছিল হচ্ছে একটু বড় লাগবে, প্লাস হচ্ছে এই কালারটা, এটা হচ্ছে কারসেকের রেইনবো কালারের হ্যান্ডেল বার, 800mm হ্যান্ডেল বার, অনেক বড় একটা হ্যান্ডেল, এটা কাস্টমারের পছন্দ ছিল। এছাড়া আরও টুকিটাকি জিনিস ছিল, যেটা হচ্ছে হেডসেট, তারপর হচ্ছে প্যাডেল, আমরা ওয়েস্ট বাইকিংয়ের প্যাডেল ইউজ করছি, প্যাডেলটা ওয়েস্ট বাইকিংয়ের। তারপরে সিট, কাস্টমার যারা স্টান করে, হ্যাঁ স্টান রাইডার যারা আছে ম্যাক্সিমামই হচ্ছে এই টাইপের সিট করে, এই টাইপের সিটে আপনার স্টান করে একটু কমফোর্ট আর কি।
তো এই ছিল মূলত এই ফুল সাইকেলে, আর এখন হচ্ছে শুধু এটা ডেলিভারি দেওয়া বাকি আর কি, কাস্টমার আসবে। এটা মূলত কত খরচ পড়লো? এটা টোটাল আপনার 50,000 টাকা খরচ পড়ছে। 50,000 টাকার মধ্যে যাদের বাজেট তারা এই ধরনের সাইকেল নিতে পারে। এটা খরচ বেশি হওয়ার কারণ হচ্ছে আপনার 10 স্পিড গ্রুপ সেটের কারণে। আচ্ছা, যেহেতু উনি শিমানোর সব কম্পোনেন্টস হচ্ছে শিমানোর অরিজিনাল নিয়েছেন, এই কারণে হচ্ছে এটার বাজেটটা 50,000 টাকা। আর যদি আপনি আরও কমেও বানাতে চান, সেক্ষেত্রে আপনার হয়তো 8 স্পিড বা 9 স্পিড দিয়ে বানালে আপনার হয়তো খরচটা একটু কম পড়বে। সর্বনিম্ন কতর মধ্যে বানানো যেতে পারে? আপনি সর্বনিম্ন আমাদের এখান থেকে একটা উইস্কো সাইকেল 25,000 টাকা দিয়ে বানাতে পারবেন। সেটা হয়তো আপনার যেহেতু মানে একবারে লো বাজেট, আপনার হয়তো আপনি অয়েল ব্রেক পাবেন না, কিন্তু যদি আপনি অয়েল ব্রেক দিয়ে বানাতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম একটা বাজেট হচ্ছে 30,000 টাকা। আচ্ছা, 30 থেকে 32,000 টাকা একটা বাজেট রাখলে মোটামুটি একটা ভালো মানের সাইকেল আপনি আমাদের এখান থেকে বানিয়ে নিয়ে যেতে পারবেন। এই ফ্রেমটার দাম কত? শুধু ইন্ডিভিজুয়ালি ফ্রেমটা যদি কেউ নিতে চায়? এই ফ্রেমটার সাথে একটা হেডসেট থাকে, একটা সিট পোস্ট থাকে, তারপর হচ্ছে এই সিট ক্লাম্পটা থাকে, আর হচ্ছে একটা ডেরা হ্যাঙ্গার থাকে, এই জিনিসটা থাকে। তো এই জিনিসগুলো সহ এটার প্রাইস রেখে হচ্ছে আমরা 13,500 টাকা ফ্রেমটা আছে।